পানীয় জলের সংকট চলছে দীর্ঘদিন ধরে, অথচ দপ্তর জানা সত্ত্বেও রয়েছে কুম্ভকর্ণের ভূমিকায়। পাশাপাশি বিদ্যুৎ চাপলতা তো তীব্র আকার ধারণ করেছে, দপ্তরকে জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে শুক্রবার সকালে তেলিয়ামুড়া উত্তর মহারানী এলাকার জনগণ পথ অবরোধে সামিল হন। দীর্ঘক্ষণ পর ডিডব্লিউডি দপ্তরের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সমস্যা সমাধান না হলে ফের পথ অবরোধের হুমকি দিয়েছেন এলাকার প্রবীণরা। বিভিন্ন এলাকায় অন্যদিকে বিদ্যুৎ চপলতা তো রয়েছেই। এই মুহূর্তে বিদ্যুৎ চপলতার কারণে কোনো না কোনো এলাকায় পানীয় জল পরিষেবা বিঘ্নিত হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তর কুম্ভকর্ণের নেতৃত্বে। আর দপ্তরের গাফিলতি নীরব ভূমিকায় জনগণ শেষ পর্যন্ত পথ অবরোধে সামিল হয়েছেন। শুক্রবার কল্যাণপুরের ব্লকের উত্তর মহারানী এলাকায় জনগণ জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধে বসে। উত্তর মহারানীর প্রায় 20-25টি পরিবারের প্রমিলারা পথ অবরোধে সামিল হন। ঘটনার বিবরণে জানা যায়, 20-25টি পরিবারের জনগণ দীর্ঘদিন যাবত পানীয় জলের সমস্যায় ভুগছেন। ওই এলাকায় জলের উৎস বলতে একটি মাত্র টেপ রয়েছে, আর সেটি বিকল হয়ে পড়েছে বহুদিন যাবত। জল নিয়ে প্রতিদিনই বিবাদ চলে আসছে, পাশাপাশি কোনো কারণে বিদ্যুৎ চলে গেলে 2-3 দিন দেখা মেলে না। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দুর্ব্যবহারের তো শেষ নেই। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন যাবত ওই সমস্যা সমাধানের দাবি জানিয়ে আসলেও পূর্বতন বাম সরকার কর্ণপাতই করেনি। বর্তমানে নতুন সরকারেরও এদিকে কোনো হেলদোল নেই বলে অভিযোগ। বাধ্য হয়ে আজ সকালে পথ অবরোধে বসেন প্রবীণরা। অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক। তিনি গিয়ে জলের পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিলে প্রবীণা বাহিনী অবরোধ তুলে নেয়। এদিকে আন্দোলনকারীদের আশ্বাস দেওয়া হয় সোমবারের মধ্যে জলের ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এদিন বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মীকেই দেখা যায়নি। তবে পরিষেবা স্বাভাবিক না হলে ফের অবরোধের হুমকি দিয়েছেন প্রমিলারা। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।